ডক্টর জোবাইর একজন রাজনৈতিক চিকিৎসক, তাকে দুদকের এই মামলায় জড়ানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, পরিকল্পিতভাবে বিচার বিভাগকে কাজে লাগিয়ে সংবিধানের গণতান্ত্রিক চরিত্র ধ্বংস করে একদলীয় কর্তৃত্ববাদী এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন দেখতে পাবেন অতি স্বল্প সময়ে ফখরুল। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে গত সোমবার এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একটি শক্তিশালী বিরোধী দল নেই বলে আক্ষেপ প্রকাশ করেন। অপোজিশন তাহলে কোথায়? আমাদের একটা শক্তিশালী বিরোধী দল কিন্তু আমরা পাচ্ছি না এবং তাদের অবস্থাটা মানুষের কাছে নেই। এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি স্বল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল দেখতে পাবেন। ফখরুল বলেন, উনি যেটা চাচ্ছেন দেখতে অতি স্বল্প সময়ের মধ্যে সেটা উনি দেখতে পাবেন। প্রধানমন্ত্রীর ওই আক্ষেপের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, এর উত্তর দেওয়ার মতো রুচি আমাদের থাকে না। এগুলো মূল বিষয়গুলোকে এড়িয়ে এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয়। শক্তিশালী বিরোধী দল আছে বলেই তো এখন পর্যন্ত কথাগুলো আমরা বলছি। ফখরুল আরও বলেন, পার্লামেন্ট বিরোধী দল নেই তাদের সরকারের কারণে। তারা দেশে গণতন্ত্রের কোনো স্পেস রাখেনি। গণতান্ত্রিক স্পেস না থাকলে একটা রাষ্ট্রের মধ্যে উনি কোন ধরনের শক্তিশালী বিরোধী দল দেখতে চাচ্ছেন আমরা ঠিক সেটা বুঝি না। উনি যেটা চাচ্ছেন দেখতে অতি স্বল্প সময়ের মধ্যে সেটা উনি দেখতে পাবেন। গেল শুক্রবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতি দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্তগুলো এই সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব তুলে ধরেন। সুপ্রিয় দর্শক, প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন দেখতে অতি স্বল্প সময়ে সেটি দেখতে পাবেন। ফখরুলের এই মন্তব্যটি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।